এই দেখো বন্ধুরা, এখন আবার লুচি বেলতে বসেছি। আর এটা হচ্ছে আজকে বিশ্বকর্মা পুজো, তো একটু স্পেশাল তো হতেই হয়। তো এখন দেখো লুচিটা বেলতে বসেছি, আর দিনে মাটন করেছিলাম, তোমাদেরকে দেখাইনি কারণ সময় পাইনি ওই জন্য। লুচি বেলতে বসেছি আর ঘুগনি বসানো আছে, আর মা আলুটা নাড়ছে। তো তোমাদেরকে আলুটা দেখালাম, আর হচ্ছে ঘুগনির মটরটা প্রেশার কুকারে বসানো আছে। তো এখন লুচিটা আমি বেলে নিই, তো পরে পরে আবার দেখাচ্ছি কি কি করব, আর লুচিটা যখন ভাজবো তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, চলো পরে কথা বলছি। এই দেখো মেটে আর চর্বি দিয়ে ঘুগনি বানিয়েছি। এই দেখো চর্বি, এই দেখো চর্বি, আর দারুণ হয়েছে সত্যি। সেই মাটনের চর্বিগুলো ছিল তো ওইগুলো দিয়ে দিয়েছি, আর ফাটাফাটি হয়েছে। সেটা আমি বলছি না, ছেলে খেয়ে বলছে। এই দেখো লুচিগুলো সব ভেজে নিচ্ছি, আর কয়টা ভেজেছি, আর এই তো ভাজা চলছে। আর রান্নাঘরে খুবই গরম। এই দেখো লুচি ভাজা কমপ্লিট, এবারটা লুচি ভেজেছি আজকে। আমি একদম ঘেমে পুরো শান হয়ে গেছি, আর এরকম ঘুগনিটাও কমপ্লিট। এবার শুধু খাওয়ার পালা, খেয়ে নেবো। এই দেখো বসে পড়েছি লুচি খেতে, এত গরম ওখানে রান্নাঘরে, তো সেই জন্য আমি বেশি দেখাতে পারি না। তো এই দেখো খেতে বসে পড়েছি। আমার তো বেশিরভাগ মানে ঘুগনিটা কি বলতো, মুড়ি দিয়ে না ফাটাফাটি লাগে। আর দেখো চর্বিটা দেখেছো, এই যে চর্বিটা ফাটাফাটি লাগে বলো। দেখো খেতে বসে পড়েছি, আর তোমার সঙ্গে গল্প করতে বসে পড়েছি, খেয়েলি একটা ইয়ে করে। আর দোকান বন্ধ মিষ্টির দোকান, তো একটা রসগোল্লা আছে ওটা আমি খাবো। আমার সত্যি কথা বলতে জানো তো মিষ্টি না হলে ভালো লাগে না সত্যি। মিষ্টি না হলে না জমে না খাবারটা। তাহলে বলো কার কার লুচির সঙ্গে মিষ্টি খেতে ভালো হলো বলবে কিন্তু কমেন্টের মাধ্যমে। তো তোমাদের দিতে ভুলে গেছিলাম, তোমাদের জন্য আমি আগে খেয়ে নিয়েছি, তো সরি। হ্যাঁ সরি, কিন্তু কিছু মনে করবে না, কেউ খিদা লেগেছিল খেয়ে নিয়েছি। জাস্ট ফাটাফাটি কিন্তু দারুণ হয়েছে ঘুগনিটা, আর আমি একটু ঝালটা কম খাই। চলে খেয়ে নিই, তারপর আবার কথা বলবো। মর্নিং বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। কালকে রাত্রিবেলায় ব্লগটা করতে পারিনি কন্টিনিউ, তো আজকে সকালবেলায় দেখো রান্না বান্না শুরু করে দিয়েছি, আর মাংস টাংস সব ভাজা হয়ে গেছে, আলু সব কিছু ভাজা হয়ে গেছে, ডিমটা সিদ্ধ করতে বসি দেখাচ্ছি। চলো এই দেখো পেঁয়াজটা ভাজতে দিলাম, আর এই দেখো চিকেনটা ভেজে নিলাম। চিকেনটা ভেজে করলে না খুব সুন্দর হয়। এখানে আলুটা ভেজে নিয়েছি, আর এখানে ডিম হবে, ডিম সিদ্ধ করে দিয়েছি এটা মার জন্য। এরকম মাংস রেডি হয়ে গেছে, আমি একটু ঝোলটা দিলাম সবে। আর আমি মাংস আজকে ভেজে করেছি, এখানে বেশিক্ষণ কষাইনি, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর এইখানে ডিমের ঝোলটা হচ্ছে, এই যে
দেখো রান্না বান্না আমার হয়ে গেছে, এখন খেতে দেবো সবাইকে, তাই বসে পড়েছি। তো চলো দেখাই চিকেনটা কেমন হয়েছে, কালারটা কেমন এসেছে। তার সঙ্গে আমার হাতও পুড়ে গেছে আজকে অনেকটা, এইখানটাই এইখানেই ফুসকা নিয়ে নিয়েছে। চলো দেখাচ্ছি। এই দেখো চিকেনটা দারুণ হয়েছে আজকে। চিকেন একটু ঝোল করিনি, কষা কষা করেছি, আলু দিয়েছিলাম। এই যে তো সবাইকে খেতে দিইনি, আর ডিমের ঝোল বানিয়েছি আজকে, কিছু বানাইনি, জাস্ট চিকেন আর ভাত। তাই দেখো ভাত রান্না করে নিয়েছি, ওখানে আছে ডিমের ঝোল। তো চলো আগে খেতে দিই নি, তারপর আবার কথা বলছি তোমাদের সঙ্গে, ঠিক আছে? আর এই দেখো আমার হাত পুড়ে গেছে, তোমাদেরকে দাঁড়াও এক ক্যামেরা করে দেখাই। ও এই দেখো, দেখেছো কতটা ফুসকা নিয়ে নিয়েছে, দেখা যাচ্ছে না? এই যে, আরে এই যে এখানটায় পুড়ে গেছে, অ্যালোভেরা জেল লাগিয়ে দিয়েছি, ছাকা লেগে গেছে, তো লাল হয়ে গেছে একদম। দেখেছো কাছে থেকে কেমন দেখাচ্ছে, আর এই জায়গাটা ফুসকা নিয়ে নিয়েছে। সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো আবার দেখো মর্নিং এ কাজ কাম করে টোরে সব হচ্ছে কমপ্লিট করে, আর বিকেলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, তো সেই জন্যই। আর দেখো এখন সন্ধ্যাবেলা একটু স্ন্যাক্সের মতোই করব, আর এটা তোমার চিলি চিকেন ঠিক হবে না, এটা অন্য কিছু হবে। তো চলো দেখতে থাকো, চলো দেখাই। দেখো দুপুরবেলায় আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর এখানে দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, তার সঙ্গে লেবুর রস। আর এখানে দেখো পেঁয়াজটা আর ক্যাপসিকামটা কেটে নেওয়া হয়েছে, এখানে রসুন গ্রেট করে নেওয়া হয়েছে, আর কাঁচা লঙ্কা আছে। এই যে কাঁচা লঙ্কাটাও হচ্ছে কুচি করে নিয়েছি, আর এখানে এই বাটিটা নিয়েছি, এই বাটিটা ঢালবো দিয়ে কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে। এই যে ডিম, এইরকম ডিম নিয়েছি, তো এই ডিমটা দুটো নেব। দেখো এখানে ঢেলে নিলাম, আর এখানে কর্নফ্লাওয়ার দিব, আর তোমার ডিমটা দেব। দেখো এখানে সসটা নিয়ে নিয়েছি, এখানে তিন রকম সস আছে, এটা সয়া সস, এটা চিলি সস, আর এটা টমেটো সস। আর এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব, যেহেতু অনেকটা চিকেন আছে ওই জন্য অনেকটাই কর্নফ্লাওয়ার লাগবে। এই যে ডিমটা ভেঙে দিয়ে দিলাম, তো আমি এখানে দুটো ডিম দিলাম, কেননা 500 মতো চিকেনই আছে এখানে। দেখো কড়াইটা গরম হয়ে গেছে, তো আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি, আর এটা সাদা তেলেই ভাজবো, অনেকগুলো পকোড়া হবে। দেখো এখানে লবণও দিয়ে দিলাম, আর আমি লবণটা ম্যারিনেট করার সময় দিয়েছিলাম না, কারণ তখন দিলে না অনেক জল বেরিয়ে যাবে ওই জন্য, তো এখন দিলাম লবণটা। তো এবার আমি মাখিয়ে নিচ্ছি এটা, তো এটা মাখিয়ে নেব। আর আমি অবশ্যই তোমরা ম্যারিনেট করে অন্তত 2-3 ঘন্টা রেখে দিবে, কারণ কি বলতো ম্যারিনেট করে রাখলে না চিকেনের ভিতরে যে মশলাটা না ঢুকে যায়, তো দারুণ লাগে খেতে, অসাধারণ লাগে সত্যি। আমি তাই করি, দিনের বেলায় নিয়ে আসলো আমি অন্তত 3 ঘন্টা তো রেখেই দিই ফ্রিজের মধ্যে। দেখো পকোড়াগুলো তেলে দিয়ে দিচ্ছি একটা একটা করে, যেহেতু কিউব করে কেটে নিয়ে এসছে।
কখন থেকে এই কাজগুলো করছি, কারণ কি বলতো বেশি মানে জোর টোর দিয়ে তো আর এই পকোড়া ভাজা যায় না, তো সেই জন্য আর কি বলবো বন্ধুরা, অসাধারণ হয়েছে, অসাধারণ মানে না খেলে বুঝবে না আর কি, এতটাই ভালো হয়েছে। তোমাদেরকে দেখাই, চলো দেখো, দেখতে পাচ্ছ ফাটাফাটি মানে দারুণ দারুণ। আমার ছেলে নিয়ে নিচ্ছে, দেখো কেমন ওরে, এত ভালো লাগে এগুলো, মানে শুধু অর্ডার করবে আর খাবে, অর্ডার করবে আর খাবে। মানে লেবুটা দিয়েছি না ভেতরে, লেবুর একদম মানে সফট করে দিয়েছে চিকেনটাকে। তো বন্ধুরা আর বেশি বড় করছি না ভিডিওটা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা, আর যারা নতুন দেখছো এই চ্যানেলটাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর পাশের বেলটা অবশ্যই বাজাবে। তো চলো নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা।